আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন জেনারিক ক্যাফেরেসার 165 বাইকটা রয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই বাইকটার সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দিব, পাশাপাশি এই বাইকটার কিন্তু একটা অফার চলতেছে ঈদ উপলক্ষে, সেটাও আপনারা জানতে পারবেন। বর্তমান প্রাইস কত বা বাইকটা কিনলে কেমন সার্ভিস পাবেন, কয়টা কালারে পাওয়া যাবে, সব কিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। প্রথমে বাইকটার ব্র্যান্ড অরিজিন সম্পর্কে বলে দিই। এই বাইকটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, চায়না থেকে কিন্তু সরাসরি এটা চলে আসতেছে বাংলাদেশে। এই বাইকটিকে বাজারজাত করতেছে বাংলাদেশে স্পিডোজ লিমিটেড। আর আমি যে শোরুমে ভিডিও করতেছি এটা হচ্ছে কোহিনুর মোটরস, এটা 60 ফিটে অবস্থিত। যারা আসলে শোরুমে সরাসরি আসতে চান তারা সরাসরি আসতে পারেন, আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আমি লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করে থাকি, তো তেমনই এই বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন ক্যাফেরেসার বাইক হিসেবে বাইকটার লুকসটা কিন্তু আসলেই অনেক সুন্দর। বাংলাদেশে ক্যাফেরেসার বাইকগুলো এমনিতেই খুবই কম পাওয়া যায়, তো হাতে গোনা হয়তো বা 3-4টা বাংলাদেশে পাওয়া যায়, তাদের মধ্যে কিন্তু এইটা একটা। এবং লুকসের দিক থেকে কিন্তু এটা খুবই সুন্দর। ফ্রন্ট লুকটা দেখেন, সাইড লুকটা থেকে দেখেন, সব দিক থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর। ক্যাফেরেসার বাইক হিসেবে যেরকম ডিজাইন থাকা দরকার সেরকমই কিন্তু ডিজাইন রয়েছে এবং আপনারা মনে হয় পছন্দ করবেন। তারপরও বাইকটির ডিজাইন এবং লুক সম্পর্কে আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বায় রয়েছে 1990 মিলিমিটার, প্রস্থ রয়েছে 850 মিলিমিটার এবং উচ্চতায় রয়েছে 1060 মিলিমিটার। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 179 mm, যেটা অবশ্যই অনেক ভালো বলতে হবে। আশা করি বাংলাদেশের যে কোনো রাস্তা আপনারা চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর এই বাইকটির ওয়েট হচ্ছে 142 কেজি, যেটা বলতে পারেন যে 165 cc বাইক হিসেবে একদম পারফেক্ট। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার। তো আপনারা যদি একবার ফিউয়েল ট্যাঙ্কটাকে ফিল আপ করে নেন সেক্ষেত্রে কিন্তু 450 কিলোমিটারের মতো একটা রেঞ্জ পেয়ে যাবেন, যেটা অবশ্যই লং ট্যুর করার সময় আপনারা সুবিধা পাবেন। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বাইকের সিটের উচ্চতা, এই বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 800 mm, যার কারণে মোটামুটি 5 ফিট 3 ইঞ্চের উপরে যারা আছেন তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন। 5 ফিট 3 ইঞ্চের নিচে হলে হয়তো একটু সমস্যা হতে পারে। আর হ্যান্ডেল বারটা যেহেতু বেশ নিচের দিকেই, তাই আপনাদেরকে একটু সামনের দিকে লিন হতে হবে। আসলে ক্যাফেরেসার বাইকগুলোর সিটিং পজিশন কিছুটা স্পোর্টস বাইকের মতো হয়ে থাকে, তো যারা আসলে স্পোর্টস বাইক চালাতে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এই বাইকটা খুবই ভালো হবে। তো এবার আমরা কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে 165 cc ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2 ভালভ কার্বোরেটর ওয়াইল পুল্ড ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 15 bhp 8000 rpm এবং 14 Nm টর্ক 6500 rpm উৎপন্ন করবে। সো একটা ডিসেন্ট পাওয়ার ফিগার আপনারা পেয়ে যাবেন এই বাইকটিতে। তো বাইকটির পারফরমেন্সের কথা যদি বলি, এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড পাবেন 125 কিলোমিটার পার আওয়ার, বা এর আশেপাশেই আপনারা পাবেন, বা এর থেকেও বেশি হতে পারে। আর যেহেতু বাইকটিতে কার্বোরেটর ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে মাইলেজটা একটু কম পাবেন, তো এটা আসলে সিটিতে প্রায় 30 কিলোমিটার এবং হাইওয়েতে গেলে 35 কিলোমিটারের মতো মাইলেজ দিবে। তো মাইলেজটা আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে রাইড করতেছেন সেটার ওপর। আপনি যদি আরপিএম মেনটেন করে চলেন তাহলে কিন্তু এরকমই মাইলেজ পাবেন, আদারওয়াইজ কম বা বেশি হতে পারে। আর এই বাইকটিতে কিন্তু 6টা গিয়ার দেওয়া হয়েছে, যার কারণে ভাইব্রেশন ইস্যুটা আমার মনে হয় কিছুটা হলেও কম হবে। তবে দেখতে পাচ্ছেন এই বাইকটিতে কিন্তু কিক দেওয়া হয় নাই, যেটা দিলে আমার মনে হয় খুবই ভালো হতো, কারণ এটা কার্বোরেটর ইঞ্জিন, শুধুমাত্র সেলফ দিয়ে বাইকটিকে স্টার্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এর মিটারটা কিন্তু সম্পূর্ণ গোলাকৃতির, আর এখানে কিন্তু কালার চেঞ্জ করা যায়, আপনারা 4-5টা কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে আপনারা মোটামুটি সকল ইনফরমেশনই পাবেন, যেমন ধরেন স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গেজ, ক্লক, গিয়ার ইন্ডিকেটর সব কিছুই দেওয়া আছে। তো একজন রাইডারের জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু পাবেন এই মিটারটিতে, যদিও মিটারটি দেখতে বেশ ছোটো আকৃতির, বাট সকল ইনফরমেশনই কিন্তু দেওয়া আছে। আর ইগনিশন সুইচটা এখানে রয়েছে। আর এর যদি হ্যান্ডেল বারটা নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটা কিনা বেশ প্রশস্ত। তো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ এবং হ্যাজার্ড অপশন দুটাই কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ উপরের দিকে দিলে 4টা ইন্ডিকেটর একসাথে চলবে আর নিচের দিকে দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেডলাইট অন অফের জন্য কোনো ধরনের বাটন দেওয়া হয় নাই, আর নিচে রয়েছে স্টার্ট বাটন, আর এদিকে রয়েছে আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন, এই 3টা সুইচ রয়েছে। তবে এটাতে কিন্তু কোনো ধরনের পাস লাইটের কোনো অপশন দেওয়া হয়নি, যেটা অবশ্যই দেওয়া উচিত ছিল। আর এই বাইকটিতে হেডলাইট হিসেবে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, এটা দেখতে কিন্তু গোলাকৃতির, মাঝখান দিয়ে কিন্তু গোলাকৃতির DRL দেওয়া হয়েছে, যেটা কিন্তু অন করার সাথে সাথে জ্বলে থাকবে, বাট দিনের বেলার কারণে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, বাট রাতের বেলায় খুব ভালোভাবে বোঝা যায়, দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তবে এই হেডলাইটটা কিন্তু হ্যালোজেন, যেটা আসলে LED হলে আমার মনে হয় খুবই ভালো হতো,
আর ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এলইডি এবং সাইজগুলো বেশ ছোট বাট খুবই স্টাইলিশ। আর পিছনের টেল লাইটটাও দেখতে পাচ্ছেন বেশ ছোট আকৃতির, এটা কিন্তু সম্পূর্ণ এলইডি। তো এবার আমরা কথা বলবো বাইকটির সাসপেনশন নিয়ে। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, যার কালার হচ্ছে ব্ল্যাক কালার। তবে এটা কিন্তু গোল্ডেন কালার হলে আমার মনে হয় আরও বেশি ফুটে উঠত। আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা বরাবর সব বাইকে ইউজ করা হয়। যেহেতু সামনে ইউএসডি সাসপেনশন, এগুলো কিন্তু প্রথমের দিকে একটু হার্ড হবে, বাট 2-3 হাজার কিলো চালার পরে কিছুটা হলেও সফট হয়ে যাবে। টায়ার সেকশন হিসেবে সামনে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, আর এটার অ্যালুমিনিয়ামের সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামটা হচ্ছে স্পোক রিম, যার কারণে এই বাইকটির টায়ারগুলো কিন্তু টিউবলেস না, অর্থাৎ এটাতে কিন্তু টিউব রয়েছে, যেটা একটু অসুবিধা হতে পারে। তবে এটা যদি কোনোভাবে টিউবলেস করা হতো আই থিঙ্ক খুবই ভালো হতো। আর পিছনে ইউজ করা হয়েছে 130/80 সেকশনের টায়ার, এটারও অ্যালুমিনিয়ামের সাইজ হচ্ছে 17 ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন স্পোক রিম ইউজ করা হয়েছে, যার কারণে পিছনের টায়ারটাও কিন্তু টিউবলেস না। তবে টায়ারের প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন, এটা অফ রোড টায়ারের মতো প্যাটার্ন দেওয়া হয়েছে, যার ফলে আপনারা কিন্তু রাস্তায় খুবই ভালো গ্রিপ পাবেন এবং টায়ারগুলো যথেষ্ট মোটা হওয়ার কারণে আপনারা কিন্তু কর্নারিং বা হাই স্পিডে খুবই ভালো কনফিডেন্স পাবেন। তো ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এখানে ক্যালিপারটা দেখতে পাচ্ছেন, বাট এটা কোন ব্র্যান্ডের সেটা কিন্তু উল্লেখ করা হয় নাই। আর এখানে বলে রাখি এই বাইকটিতে কিন্তু CBS বা ABS কোনোটাই দেওয়া হয়নি, যেটা থাকলে আমার মনে হয় খুবই ভালো হতো। আর পিছনেও ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, তো যেহেতু ডুয়েল ডিস্ক সেই হিসেবে মোটামুটি ভালো রেসপন্স পাবেন। তবে যেমনটা আগে বলছিলাম, ABS বা CBS কোনো একটা অপশন থাকলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। তো বাচ্চারা এবার রেডি হন, আমরা এবার কিন্তু বাইকটার সাউন্ডটা শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর এক্সোস্টের ডিজাইনটা, এটা সিম্পল এক্সোস্ট ইউজ করা হয়েছে, তো দেখা যাক বাইকটার সাউন্ডটা কেমন। তো সাউন্ডটা শুনতে পারলেন, মোটামুটি লাউড আছে, তবে আপনারা হেডফোন দিয়ে শুনলে কিন্তু ভালো শুনতে পারবেন বা এক্স্যাক্ট কেমন সাউন্ড সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই বাইকটা টোটাল কিন্তু দুইটা কালার হয়, একটা হচ্ছে গ্রে এবং অপরটি হচ্ছে ব্ল্যাক। তো দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে, যদিও দুইটা কালার দেখতে প্রায় একই রকম। তো যারা আসলে কিনতে যাচ্ছেন সরাসরি শোরুমে আসতে পারেন। আর যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম, ঈদ উপলক্ষে এই বাইকটি কিন্তু একটা অফার চলতেছে। তো এই বর্তমানে এই বাইকটির কিন্তু 12,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। তো এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 2,05,000 টাকা, সেখান থেকে আপনারা 12,000 টাকা ডিসকাউন্ট পাবেন। দ্যাট মিন্স ডিসকাউন্ট অফারে 1,93,000 টাকায় এই বাইকটা আপনারা কিনতে পারবেন। আর বাইকটা যদি আপনারা কেনেন সেক্ষেত্রে 4টা ফ্রি সার্ভিস পাবেন এবং সেই সাথে 2 বছর অথবা 20,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে। যারা কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন, আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আর অবশ্যই একটা লাইক দিবেন উৎসাহ দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।